হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে যে টেক নিউজের পর্ব ওয়ান, আজ থেকে শুরু হতে চলেছে টেক নিউজের একটা প্রথম সিরিজ। আস্তে আস্তে টেক নিউজের আরও অনেক সিরিজ আপনারা এই অল বাংলা টিপস চ্যানেলে দেখতে পারবেন। তো এই টেক সিরিজে কী কী রয়েছে? এই সিরিজে রয়েছে যে নতুন নতুন কী কী আপডেট আসছে এবং টেকনোলজি কী কী নতুন আসছে সেগুলো আপনাদেরকে জানাবো। তো আসুন আজকের ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছি সেটা হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ নিয়ে। হোয়াটসঅ্যাপের একটা নতুন আপডেট লঞ্চ হলো, মানে হোয়াটসঅ্যাপ থেকে জানিয়েছে যে হোয়াটসঅ্যাপের যে মেসেজ ফরওয়ার্ড আছে না, অনেক দেখবেন ভুয়ো মেসেজ হয়, অনেকে উল্টোপাল্টা মেসেজগুলোকে এ ওকে শেয়ার করে দেয়, ও ওকে শেয়ার করে, মানে ফরওয়ার্ডের মাধ্যমে। তো কিছুদিন আগে ওরা বেটা ভার্সনে একটা আপডেট রেখেছিল যে যখন আপনি কাউকে মেসেজ ফরওয়ার্ড করবেন তখন তার ফোনের মধ্যে লেখা উঠবে যে ফরওয়ার্ড বলে, যে হোয়াটসঅ্যাপে মেসেজটা ফরওয়ার্ড করছে। আর এখন ওরা নতুন এমন একটা সিস্টেম নিয়ে আসছে যেটার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে মোট কতজনকে ফরওয়ার্ড করা হয়েছে মেসেজটা, সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। তো খুব শীঘ্রই তারা কিন্তু এই আপডেটটাকে হোয়াটসঅ্যাপের মধ্যে নিয়ে আসছে। তো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের 2.1987 এর একটা আপডেট। তাছাড়াও হোয়াটসঅ্যাপের এটা একটা বেটা ভার্সনের আপডেট রয়েছে। তাছাড়া এখানে হোয়াটসঅ্যাপের ডার্ক মোড নিয়ে আসে তারা, এই ডার্ক মুড যেটা রয়েছে এটা V2.1987 যে ভার্সনটা সেটার মধ্যে ওরা ডার্ক মুডটা নিয়ে আসে। তো ডার্ক মুডের মাধ্যমে আপনাদের কি হবে, রাতেবেলা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার যে চোখের যে ক্ষতিটা সেটা কিন্তু অনেক কমে যাবে। তো দ্বিতীয় আপনাদের যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভোডাফোনকে নিয়ে। তো দেখুন, ভোডাফোনের এখন রিচার্জগুলো কেমন হয়ে গেছে? ভোডাফোনের যেসব টক টাইম রিচার্জগুলো রয়েছে, এমনি মানে বড় প্যাক রিচার্জ নয়, টক টাইম রিচার্জ, সেটা হচ্ছে 10 টাকাতে রয়েছে এবং 1000 এবং 5000 টাকা রিচার্জে রয়েছে। তাছাড়া কিন্তু কম যেসব রিচার্জগুলো রয়েছে সেগুলো কিন্তু ভোডাফোন আউট করে দিয়েছিল। তো এখন ভোডাফোন কী করেছে, নতুন একটা রিচার্জ নিয়ে এসছে। ওরা 50, 100 আর 500 টাকার রিচার্জটাকে আবার চালু করেছে, টক টাইম রিচার্জ। আপনারা চাইলে 50 টাকা রিচার্জ করতে পারেন। 50 টাকা যদি আপনি রিচার্জ করেন সেক্ষেত্রে আপনারা 39 টাকা এবং 37 পয়সা কিন্তু পাবেন। এর যে ভ্যালিডিটি থাকবে সেটা থাকবে 28 দিন। এবার আপনার মাথায় আসতে পারে যে 28 দিন পরে কি ব্যালেন্সটাকে কেটে নেবেন? না, আপনার ব্যালেন্সটাকে কেটে নেবেন না। যখন 28 দিন পরে আপনার যে ব্যালেন্সটা থাকবে, পরে আপনি যখন রিচার্জ করবেন সেই ব্যালেন্সটাকে একত্রিত তারা কিন্তু করে দেবে। তাছাড়াও যে 10 টাকার রিচার্জ রয়েছে, 1000 টাকা এবং 500 টাকার যে রিচার্জটা রয়েছে সেটা যদি আপনি টক টাইমে রিচার্জ করেন সেক্ষেত্রে কিন্তু সেটার ভ্যালিডিটি একদম লাইফ টাইম থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার তৃতীয় যে আপডেটটা আমি আপনাদেরকে জানাবো সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং রয়েছে, সেটা হচ্ছে আমাদের জিমেল নিয়ে। তো দেখুন, আজকে 1ই এপ্রিল, এই 1ই এপ্রিল 2004 সালে জিমেলের জন্ম হয়েছিল। তো এই তারিখে আমাদের জিমেল আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। বর্তমানে কিন্তু এই জিমেল 150 কোটি মানুষ কিন্তু এই জিমেল ব্যবহার করে। তো গুগল একটা মানে বিশাল বড় প্ল্যাটফর্ম, বিশ্বের সব থেকে 1 নম্বর ভিডিও শেয়ারিং সাইট, যেমন ইউটিউব আপনারা যেটা মাধ্যমে ভিডিও দেখছেন সেটার সৃষ্টিকর্তাও কিন্তু গুগল নিজেই রয়েছে। তাছাড়া গুগলের যে ম্যাপ রয়েছে, ম্যাপ কিন্তু আমাদের মানে দেখতে গেলে একটা কিন্তু বিশাল পপুলার জিনিস, যেটা বিশ্বের মধ্যে 1 নম্বরে রয়েছে। তাছাড়াও এই যে আমরা অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো ব্যবহার করছি, অ্যান্ড্রয়েডের যে সৃষ্টিকর্তা সেটাও কিন্তু গুগল নিজেই। তাছাড়াও আমরা যেসব ওয়েব ব্রাউজার ব্যবহার করি, যেমন ধরুন গুগল ক্রোম ব্রাউজার, সেটাকেও কিন্তু গুগল নিজেই সৃষ্টি করছে। তাছাড়াও দেখা গেল আমরা যেসব ফাইলগুলোকে স্টোর করে রেখে দিই গুগল ড্রাইভের মাধ্যমে, সেটারও কিন্তু সৃষ্টি করেছে গুগল নিজেই। বর্তমানে যেসব স্মার্টফোনগুলো রয়েছে আপনারা যদি সারা দেশ কম্পেয়ার করেন সেক্ষেত্রে দেখা গেল 10টা ফোনের মধ্যে 9টাই ফোন কিন্তু অ্যান্ড্রয়েড, যেটা গুগল ডেভেলপ করেছে। তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন গুগল কতটা ক্ষমতাশালী। তাছাড়া পরবর্তীতে আপনাদের যেই বিষয়টার আপডেট আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে গিয়ে শাওমির তরফ থেকে। তো শাওমি এখন নতুন একটা জিনিস নিয়ে এসে, সেটা হচ্ছে শাওমির ইন্ডাকশন কুকার। তো এটা মানে শাওমি কোম্পানি দেখুন এমন একটা কোম্পানি এখন হয়ে গেছে, এখন ফোন থেকে শুরু করে জুতো, ব্যান্ড, হেডফোন ওরা কিন্তু সব কিছুই তৈরি করছে, যেহেতু কোম্পানির নামটা ডেভেলপ করে ফেলেছে। তো ওরা একটা ইন্ডাকশন ওভেন নিয়ে আসে যেটার মাধ্যমে আপনারা পিৎজা, বার্গার, তারপর নানা রকম জিনিস কিন্তু এটার মধ্যে তৈরি করতে পারবেন। এবং এটার মধ্যে বলা যাচ্ছে যে এটা একটা স্মার্ট কুকার হবে, এর মাধ্যমে আপনি ক্যালোরি মেপে রান্নাবান্না করতে পারবেন। তো এটা একটা দারুণ জিনিস, আশা করছি মার্কেটে আসবে, এখন না আসলে কিছুদিন পরে আসবে, এখনও সেটা জানা নেই ফাইনাল আর কবে আসবে। এই কিছু তথ্য আজকে কালেক্ট করে আপনাদেরকে শেয়ার করলাম। তো আশা করি পুরো ব্যাপারটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, পরবর্তীতে আরও নতুন নতুন টেক নিউজ আপনাদের জন্য শেয়ার করব। তো কেমন লাগলো আজকের এই প্রথম টেক নিউজটা অবশ্যই অবশ্যই জানাবেন, কারণ দেখুন আমি কখনো টেক নিউজ করি না, এই প্রথম বাংলা চ্যানেলে একটা টেক নিউজ চালাম। তো কেমন আপনারা কমেন্টে জানাবেন আপনারা আরও টেক নিউজ চান কি না, তো আমি পরবর্তীতে আরও টেক নিউজ আপনাদের জন্য নিয়ে আসবো। তো ভিডিও শেষে একটাই কথা বলবো যে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করলে অনেকে এই ভিডিওটা দেখতে পাবে এবং জানতে পারবে। এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।